ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে 14 দিন ব্যাপী নানা ধরনের সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। তারই অঙ্গ হিসেবে বুধবার রাজধানী আলবার্ট এক্কা পার্কে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের কর্মসূচি পালন করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি তথা সাংসদ ডক্টর মানিক শাহ, এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক ডক্টর দিলীপ দাস ও আরো অনেকেই। আমরা অলরেডি জেনেছি যে আমাদের ভারতীয় জনতা পার্টি সরকারকে সামাজিক এই স্লোগানকে সামনে রেখে আজকে আবৃত্তি উৎসব উপলক্ষে সেনানীদের প্রতি এবং আমরা স্বাধীনতা সংগ্রাম বা এই সেনানীরা ছিলেন এবং যারা আত্মবলিদান করেছেন তাদেরকে আমরা স্মরণ করেছি। সমস্ত ভারতবর্ষেই ভারতীয় জনতা পার্টি কাজটি করছে। তো এখানে আজকে আমরা অ্যালবার্ট এক্কা পার্কে আমি এসেছি। আপনারা জানেন যে অ্যালবার্ট এক্কা ঝাড়খণ্ডের প্রথম ঝাড়খণ্ডের ব্যক্তি এবং ওনার নেতৃত্বে এই আগরতলা শহর কিন্তু 1978 সনে যে ভারত পাকিস্তানের যে যুদ্ধ হয়েছিল তখন কিন্তু এই আগরতলা শহরটি ওনার নেতৃত্বের কারণেই, ওনার বলিদানের কারণেই কিন্তু এই আগরতলা শহরটি বেঁচে যায়। আমরা সবাই জানি যে ওনাকে পরমবীর চক্র ওনাকে দেওয়া।